नमस्कार बन्धुरा हा बार्ता चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। आगामीकाल 15ई आगस्ट स्वाधीनता दिवस भारतेर 75तम स्वाधीनता दिवसे प्रत्येक दर्शक बंधुके आमादेर तरफ थेके शुभेच्छा रइलो। এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে নিম্নচাপ কিন্তু আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে, যার ফলে দক্ষিণবঙ্গে কি বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টি হবে না বৃষ্টি কমবে, উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে, ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশে কেমন আবহাওয়া থাকতে পারে, নতুন করে একটি ঘূর্ণাবর্ত আসতে চলেছে এমনটা জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর, কোন দিন আসতে পারে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। কাজে লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা রিকোয়েস্ট রইল। আমরা আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে যে আপডেট দেখতে পাচ্ছি তাতে নিম্নচাপটি প্রধানত ঝাড়খণ্ড এবং আরও পশ্চিম দিকে সরে যাচ্ছে, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে, যার ফলে সেটি ঝাড়খণ্ড থেকেও বেশ কিছুটা পাশে বা দূরে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেলার দিকে আগামীকাল। তবে এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে সেরকম ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না, মূলত মেঘলা আকাশ থাকবে। তবে আবহাওয়া দপ্তর বলছেন হালকা থেকে হালকা মাঝারি প্রত্যেক জেলার কোনো কোনো জায়গায় হবার একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে সেরকম সকালের দিকে বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে কিন্তু হালকা মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে আগামীকাল একটু বেলা পর্যন্ত। আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম সকালের দিকে বৃষ্টি নেই, ত্রিপুরায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার আমরা দেখে নেব যে বেলার দিকের কি আপডেট পাওয়া যাচ্ছে। তাতে বেলার দিকে অর্থাৎ দুপুর থেকে বিকালের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেমনটা আবহাওয়া দপ্তর বলেছেন, মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম প্রত্যেক জেলার কোথাও কোথাও শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে মাঝারি মানের, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম উল্লেখযোগ্য কোনো বৃষ্টি নেই, হালকা হালকা কোথাও কোথাও হতে পারে। আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম বৃষ্টি নেই, ত্রিপুরার ক্ষেত্রে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে মিজোরামে একটু কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটাই রয়েছে প্রধানত দুপুরের দিকের আপডেট। বিকাল থেকে রাতের মধ্যে কি সিচুয়েশন থাকছে, বিকাল থেকে রাতের মধ্যে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই, তবে ঝোড়ো হাওয়ার দাপটটা কিন্তু আগামীকাল বেলা বা বিকাল পর্যন্ত একটু থাকতে পারে উপকূলের জায়গাগুলো, চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলো, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়ার দিকে সম্ভাবনা বেশি রয়েছে। রাতের দিকে কোনো বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে রাতের দিকে আর কোনো বৃষ্টি থাকছে না। উত্তরবঙ্গের প্রধানত কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ত্রিপুরার ক্ষেত্রে কোনো বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রাতের দিকে নেই। এক কথায় বলতে গেলে নিম্নচাপের যেটুকু প্রভাব আজকেই হয়েছে এবং আগামীকাল থেকে প্রভাব অনেক কমে যাবে, যদিও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ষোলো তারিখ এবং সতেরো তারিখ আবহাওয়ার যথেষ্ট উন্নতি হবে এটা বলে দিয়েছেন আবহাওয়া দপ্তর, আমরা অনলাইন সিস্টেম থেকে সেরকমই দেখতে পাচ্ছি। কোনো রকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও হালকা বৃষ্টি বা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তবে অনলাইন সিস্টেম দেখাচ্ছে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে। সতেরো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, সতেরো তারিখে আবার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে, এমনটা আপডেট, কোথাও হবে কোথাও হবে না, তবে প্রধানত কলকাতা এছাড়া চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমানের দিকে কোথাও কোথাও বিকাল থেকে রাতের মধ্যে হালকা থেকে হালকা মাঝারি ধরনের বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামে রয়েছে, বাঁকুড়ার দিকে রয়েছে এমন একটা সম্ভাবনা সতেরো আগস্ট হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আমরা তাকালে দেখতে পাচ্ছি সেরকম ষোলো এবং সতেরো তারিখে বৃষ্টি নেই, কোথাও কোথাও হালকা হতে পারে। আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি নেই, ত্রিপুরার ক্ষেত্রে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এই রয়েছে সতেরো তারিখ পর্যন্ত আপডেট। আঠারো তারিখে আবারও আবহাওয়ার একটা চেঞ্জ বা পরিবর্তন আসছে, একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার কথা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর, যার ফলে আঠারো তারিখে আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে, এটা রয়েছে এখনও পর্যন্ত সবশেষ আপডেট। এই ঘূর্ণাবর্তের জন্য আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেদিনীপুর চব্বিশ পরগনা পশ্চিম দিকের জেলা বাঁকুড়া পুরুলিয়ার দিকে আবারও মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা মন্দারমণি সুন্দরবন এই সমস্ত জায়গাগুলোয় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, এমনটা রয়েছে এখনও পর্যন্ত আপডেট। ঝাড়খণ্ডে কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে নতুন করে যে ঘূর্ণাবর্ত আসছে আঠারো তারিখের আশেপাশে সেখানে সেরকম বৃষ্টি নেই, আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি নেই, ত্রিপুরার ক্ষেত্রে সেরকম উল্লেখযোগ্য বৃষ্টির সন্ধান দেখতে পাওয়া যাচ্ছে না। এবং আমরা যদি বেলার দিকে চলে যাই দুপুর থেকে রাতের মধ্যে, তাতে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি কিন্তু অবস্থান করার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে,
যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি বাড়বে 18 তারিখ থেকে। এবং 19 তারিখের যে আপডেট পাচ্ছি, 19 তারিখে প্রধানত বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। বেশি বৃষ্টি হবে উপকূল লাগোয়া জেলাগুলো, যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, এই সমস্ত জায়গাগুলোয় কোথাও কোথাও ভারী বৃষ্টি চড়বে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত এবং তা থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে 19 তারিখে, যেটা আপনাদের জানিয়েছিলাম। তার ফলে 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি বাড়বে। বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল এবং আগামী দিনে? তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে একটু আগে যেটা জানানো হয়েছে, প্রধানত খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন। এছাড়া রাজশাহী, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, রাজশাহী হতে পারে, ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগের জেলা উপজেলাতে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে প্রধানত কিছু কিছু জায়গায় বৃষ্টির কথা তারা বলছেন। অনলাইন সিস্টেম থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সকাল থেকে একটু বেলার মধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনা সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না। ঝোড়ো হাওয়াটা কিন্তু থাকার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে উপকূলের যে সমস্ত বিভাগগুলো রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এছাড়া রাজশাহী বিভাগে দমকা ঝোড়ো হাওয়াটা বইছে বা বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল সকালের দিকে। বৃষ্টির সেরকম উল্লেখযোগ্য সম্ভাবনা নেই, কোথাও কোথাও হলে হালকা ঝিরিঝিরি হতে পারে। এটা পুরোপুরি অনলাইনের আপডেট। তবে দুপুরের দিকে প্রধানত হালকা হালকা কোথাও কোথাও দেশের বৃষ্টি হতে পারে। উল্লেখযোগ্য সেরকম বৃষ্টির সন্ধান একমাত্রই রয়েছে চট্টগ্রাম বিভাগে, এমনটাই লক্ষ্য করতে পারা যাচ্ছে। বাকি বিভাগগুলো সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। এবং বিকাল থেকে রাতের মধ্যে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, ময়মনসিংহ, সিলেটের কোথাও কোথাও হালকা, দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, চট্টগ্রামের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল অনলাইন সিস্টেম যেটা দেখাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, তবে ঝোড়ো হাওয়াটা বইতে পারে। এবং মাঝ রাতের দিকের যে পূর্বাভাস রয়েছে, তাতে রংপুর এবং সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, বাকি বিভাগগুলো সেরকম উল্লেখযোগ্য বৃষ্টির সন্ধান দেখতে পাওয়া যাচ্ছে না। এবং 16 তারিখের যে আপডেট রয়েছে, বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, যদিও বিক্ষিপ্ত হালকা যেমন হয় সেরকম একটা চান্স থেকে যাচ্ছে, প্রধানত খুলনা, বরিশাল, কুমিল্লা এই সমস্ত জায়গাগুলোতে হতে পারে হালকা হালকা। তবে 18 তারিখের আশেপাশে আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ। 18 তারিখে হয়তো ঘূর্ণাবর্তর রূপ দেখতে পাওয়া যাচ্ছে, 19 তারিখে সেটি নিম্নচাপের আকার নেবে, যার ফলে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি কিছুটা বাড়ার একটা সম্ভাবনা বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেই বৃষ্টি বাড়তে পারে প্রধানত দক্ষিণের বিভাগগুলোতে, হালকা থেকে হালকা মাঝারি, কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তবে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়তে পারে 19 তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে, যেমন রংপুর রয়েছে, রাজশাহী রয়েছে, ময়মনসিংহ, সিলেট, এখানে বিক্ষিপ্ত মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আবারও দমকা ঝোড়ো হাওয়াটা ঢুকবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম দিয়ে 18-19 তারিখে নতুন করে যে নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে তার জন্য। বুঝতেই পারলেন আগামীকাল 15 আগস্ট বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে, তবে সকালের দিকে কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি হতে পারে, 16 তারিখেও কম, 17 তারিখে হালকা মাঝারি যেমন কোথাও কোথাও চলতে পারে। তবে 18-19 তারিখ থেকে আবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে উত্তরাঞ্চলগুলো এবং দক্ষিণের বিভাগগুলোতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা বা চান্স তৈরি হতে পারে। নতুন করে যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে 18 এবং 19 আগস্টের আশেপাশে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।